সাজিয়ে গুছিয়ে দে, দাদা কিন্তু যখন তখন চলে আসবে। খুশি রামেজ, তাই সারা বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। তুমি বোধ হয় ভুলে গেছো বিশুমনি, আর অতীত তাপ আগে পিয়া নেবে। এই বাড়িতে এতদিন এটাই হয়ে এসেছে। তোমার শাড়ির রংটা পিয়ার পছন্দ না বিষ্ণু, আজ পিয়ার পছন্দ মতো সবকিছু হবে। তাই দাদা, আমি সব দেখে নিয়েছি, সব তৈরি আছে। পিয়া পিয়া পিয়া, এখন পিয়ার পছন্দের রঙের শাড়ি আমাকে পরতে হবে কেন? আমি কি এবারে কেউ নই?